ভেঙে গেল শ্রাবন্তীর সংসার। ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন 10 জুলাই। মুম্বাইয়ের সুপারস্টার মডেল কৃষ্ণ বিরাজের সঙ্গে বিয়ে হয় তার। বছরখানিক প্রেম করার পর তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়েতে হাজির ছিলেন টালিগঞ্জের অনেক তারকা। কথা ছিল তাদের বিবাহোত্তর সম্বর্ধনা হবে আগামী বছর। না, শেষ পর্যন্ত আর আয়োজন করা হলো না এই দম্পতির। ভেঙে গেছে বিরাজ আর শ্রাবন্তীর সংসার। কবে, কোথায় আর কিভাবে ভেঙে গেল এই ব্যাপারে কিছুই জানাননি শ্রাবন্তী। তাদের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, 85 দিনের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। তবে শ্রাবন্তী সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন, কৃষ্ণ বিরাজের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। বললেন, আমরা দুজন মিলেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। বনিবনা না হলে একসঙ্গে মিথ্যা সুখে থাকা কি দাম? কৃষ্ণ বিরাজের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি চাই সে যেন ভালো থাকে। এর আগে শ্রাবন্তী ভারতের বাংলা ছবির প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন। তাদের 12 বছরের একটি ছেলে আছে, ছেলের নাম জিনু। শ্রাবন্তী আরও বলেন, আমি এখন আর ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাচ্ছি না, নিজের কাজ আর ছেলে লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি। জিনুক এবার ক্লাস 8-এ, ওর স্কুলে যেতে সুবিধা হবে বলে বেহারা থেকে বাইপাসের ধারের বহুতল ভবনে ফ্ল্যাট কিনেছি। আমরা মা ছেলে বেশ ভালো আছি। শ্রাবন্তী কি হতাশাগ্রস্ত? বললেন, হতাশ হয়ে নিজের ক্ষতি করতে পারবো না, কারণ আমার ছেলে মা বাবা সবসময় আমায় আগলে রাখে। মাঝে মধ্যে ভাবি এত ভালোবেসেও আমি ভালোবাসা পেলাম না। আমি খুব আবেগপ্রবণ, সংসার করতে ভালোবাসি, কিন্তু এখন মনে হয় শুধু বর থেকেই সংসার হবে এমন নয়, মা বাবা ছেলেকে নিয়েও সংসার হয়। প্রতিটি মেয়েই চায় সংসার করতে, কিন্তু আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। ভবিষ্যৎ কীরকম হবে জানি না, তবে আমি আগের চেয়ে পরিণত হয়েছি।